আসসালামু আলাইকুম, কৃষি এগ্রো এবং পটল চাষ পক্ষ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমার ভিডিওটাই যারাই দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত পটলের চারা এবং লতা এবং পটলের জমির কীভাবে পরিচর্যা করবেন, কী সার ঔষধ দেবেন, আমি সম্পূর্ণ প্রতিনিয়ত পটলের বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো পটলের যে চারাগুলি, মূলত পটলের চারা লতা থেকে চারা তৈরি করতে হয়, বীজ থেকে চারা হয়, ওই চারার তেমন একটা ফলন হয় না। আর আমাদের যে চারাগুলি দেখেন সম্পূর্ণ আমরা ক্যারেট করেছি, বিভিন্ন জেলায় অর্ডার হবে এবং ওই সাইডে দেখেন চারা উৎপাদন করতেছি। আমাদের যে চারা প্রত্যেকটি টবে মাটি ভরে তারপরে চারা তৈরি করতেছি, আর আমাদের চারা মেয়ে পুরুষ আলাদা আলাদা করে আমাদের এই পটলের চারা উৎপাদন করা হয়। অর্থাৎ জমি থেকে লতা, আমরা সরাসরি জমি থেকে লতা বেছে এনে তারপরে আমরা পটল চাষ করি, অর্থাৎ টপে পটল ইয়ে করা হয়। আবার জমিতে লতা যারা নেয়, আপনারা যদি বেশি জমি রোপণ করতে চান সেক্ষেত্রে আপনারা পটলের লতা রোপণ করতে পারেন, কারণ খরচা কম হবে। একটি চারার মূল্য পড়বে 10 টাকা। আর যখন আপনারা জমি থেকে লতা নেবেন, এক বিঘা জমির খরচা পড়বে 4500 টাকা, অর্থাৎ 4500 টাকা আপনাদের খরচা পড়বে। পটলের মূলত অনেক ধরনের জাত আছে, যেমন বাড়ি এক, বাড়ি টু, আলমডাঙ্গা এবং ডোরাকাটা, তারপরে হচ্ছে কাজলা, বিভিন্ন ধরনের জাত থাকে। এর ভিতরে সর্বোচ্চ ভালো আলমডাঙ্গা, বাড়ি টু, কাজলা, এইসব পটলগুলো মান সবসময় ভালো থাকে। আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3 রকমের চারা আছে, কাজলা আছে, ডোরাকাটা আছে, আলমডাঙ্গা আছে, বিভিন্ন প্রকার চারা আমি সেল দিয়ে থাকি। আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে পটলের চারা অথবা লতা সংরক্ষণ করবেন তাহলে করতে পারেন। আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রতিনিয়ত পটলের চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।